একদা বোম মেরে পুলিশকে উড়িয়ে দেওয়ার নিদান দিতেন বীরভূমের তৃণমূলের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। চরম চরম আর গুড় বাতাসার কথাও ভোলেনি বাংলা। কেজি কেজি সোনার গয়না গড়িয়ে কালী পুজো করার দৃশ্য চোখে ভাসছে সকলের। আর তাকেই তার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে গেল সিবিআই। একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস। গরু পাচার মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। ইতিমধ্যে এই কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন তারই একদা দেহরক্ষী সাইগাল হোসেন, গ্রেফতার হয়েছেন বিনয় মিশ্র, আব্দুল লতিফ। তাদের জিজ্ঞাসাবাদ করে বারবার উঠে এসেছে অনুব্রত নাম। দেহরক্ষীর বাড়ি থেকে সিবিআই বাজেয়াপ্ত করেছে প্রচুর গুরুত্বপূর্ণ নথি, সম্পত্তি, নগদ কোটি কোটি টাকা। এরপরেই অনুব্রতকে নোটিশ দিয়ে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। মাত্র একবার হাজিরা দিলেও মোট 10 বার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। গত সোমবার অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএম এ ডাক্তার দেখিয়ে সোজা ফিরে আসেন বোলপুরের বাড়িতে। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার অনুব্রতের বাড়িতে গিয়ে হাজিরা দেওয়ার নোটিশ ধরিয়ে আসে সিবিআই এর এক কর্মী। নোটিশ পাওয়ার পরেই বোলপুর হাসপাতালের চিকিৎসক ডেকে সাদা কাগজে বেড রেস্ট লিখে দেওয়ার জন্য ডক্টর চন্দ্রনাথ অধিকারীকে জোর করেন খোদ অনুব্রত মণ্ডল এবং বোলপুর হাসপাতালের সুপার। এক প্রকার বেড রেস্ট লিখতে বাধ্য হন চন্দ্রনাথ অধিকারী। বুধবার এই বিষয়টি প্রকাশে আসতেই শোরগোল বেঁধে যায় রাজ্য রাজনীতিতে, বিপাকে পড়ে যায় তৃণমূল নেতৃত্ব। বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিনের হাজিরাও এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। এদিকে বুধবার মধ্যরাতে সিবিআই এর একটি দল পৌঁছে যায় বোলপুরে। সেখানে কেন্দ্রীয় সরকারের বিশ্বভারতীর অতিথি নিবাস রতনকুঠিতে রাত্রিবাস করেন তারা। এদিন সকাল 8:30 নাগাদ বোলপুরের নিচুপট্টির বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে প্রবেশ করেন কমপক্ষে সিবিআই আধিকারিকদের 8 থেকে 10 জনের একটি দল। এদিন 10:30 নাগাদ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যান সিবিআই এর কর্তারা। জানা গিয়েছে অসুস্থতার কারণ দেখিয়ে বারবার অনুব্রতর হাজিরা এড়ানো সুনজরে দেখেনি সিবিআই। মঙ্গলবার দিল্লি থেকে কলকাতায় উড়ে আসেন সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। নিজাম প্যালেসে দীর্ঘ বৈঠক করেন তিনি। আবার রাতে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছয় 4 থেকে 5 জনের আরো একটি বিশেষ দল। অর্থাৎ গরু পাচার মামলায় সিবিআই যে কোমর বেঁধে নেমে পড়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। এবার তাই অনুব্রতর গ্রেফতারি অবধারিত ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সিবিআই এর তরফে জানানো হয়েছে তদন্তে অসহযোগিতা করার কারণেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। গ্রেফতারের পর অনুব্রত মণ্ডল ফের অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম এর উডবান ব্লকের ভিআইপি কেবিনে ভর্তি হন কিনা তা সময় বলবে। আরসিটিভি সংবাদ বীরভূম। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।